মিরপুর দশ ঢাকার একটি অত্যন্ত জনপ্রিয় এবং ব্যস্ততম এলাকা এটি শহরের উত্তরাঞ্চলে অবস্থিত এবং বিভিন্ন ধরনের আবাসিক বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরিচিত এলাকাটি তার উন্নত যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগের জন্য বিশেষভাবে পরিচিত প্রিয় বিওয়ার আজকে আমরা মিরপুর দশ গোলচত্বের যে বিশাল ফুট ওভার ব্রিজ আছে সেই ফুট ওভার ব্রিজ যার বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে এই ব্রিজটির এবং সেই ব্রিজটি বর্তমান কী অবস্থায় আছে সেটি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা ভিডিও করতে এই ব্রিজের বিভিন্ন কোণা থেকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ভিডিও ধরেছি যাতে করে সম্পূর্ণ ব্রিজটি সম্বন্ধে অবগত হয়ে যান প্রিয় বিহার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং মিরপুর দশে কিন্তু একটি বড় আকারের মেট্রো রেল স্টেশন আছে আমি তা নিয়েও কিছু তথ্য বলবো এবং মেট্রো রেল স্টেশন যতটা সম্ভব সেটিও দেখানোর চেষ্টা করব আমি যখন ফুট ওভার ব্রিজ ভিডিও ধরি তখন কিন্তু অটোমেটিক মেট্রো রেল স্টেশন আপনি দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন ভিউয়ার কিছু তথ্য তো থাকছেই শেষ পর্যন্ত আপনি সাথেই থাকুন কোথাও যাবেন না মিরপুর দশের অবস্থানগত সুবিধা একে ঢাকার অন্যান্য এলাকার সাথে যুক্ত করেছে এখান থেকে শহরের যে কোনো জায়গায় যাওয়া খুব সহজ মিরপুর দশের বাস ট্রেন এবং সহ বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে এই এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত এছাড়াও মিরপুর দশে বেশ কয়েকটি হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে যা এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে সার্বিকভাবে মিরপুর দশ ঢাকার একটি গুরুত্বপূর্ণ এবং বহুমুখী এলাকা এটি তার উন্নত অবকাঠামো শান্ত পরিবেশ এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য পরিচিত ঢাকার যানজট নিরসনে এবং জনগণের চলাচল সহজ করার লক্ষ্যে মেট্রো রেল প্রকল্পটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই প্রকল্পের অংশ হিসেবে মিরপুর দশে একটি নতুন স্টেশন নির্মাণ করা হয়েছে এই স্টেশনটি মিরপুরের বাসিন্দাদের জন্য যাতায়াতের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে মিরপুর দশ স্টেশনটি আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত এখানে যাত্রীদের জন্য বসার ব্যবস্থা লিফ্ট স্কেলেটর এবং স্বচ্ছ পানির ব্যবস্থা রয়েছে স্টেশনটিতে সিসি ক্যামেরা এবং নিরাপত্তা কর্মীরা সর্বক্ষণ নিরাপত্তা দায়িত্ব পালন করেন এছাড়াও স্টেশনের ভেতরে এবং বাইরে যাত্রীদের সহায়তার জন্য সহায়ক কর্মচারীরা সর্বদা উপস্থিত থাকেন মিরপুর দশ স্টেশনটি মিরপুরের বিভিন্ন এলাকা যেমন মিরপুর এক মিরপুর দুই মিরপুর এগারো ইত্যাদি এলাকাসহ ঢাকার অন্যান্য এলাকার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে এতে করে মিরপুরের বাসিন্দারা কম সময়ে মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে যেতে পারেন এছাড়াও এই স্টেশনটির কারণে মিরপুরের জমির দাম বৃদ্ধি পাওয়ায় ব্যাপক সম্ভাবনা রয়েছে বলবো না ব্যাপক বৃদ্ধি পেয়েছে মিরপুর দশ স্টেশনটি ঢাকার যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন অধ্যায় সূচনা করেছে এই স্টেশনটির মাধ্যমে ঢাকার যানজট নিরসনে এবং জনগণের চলাচল সহজতর করার লক্ষ্যে একটি বড় ধাপ অর্জিত হয়েছে আশা করা যায় ভবিষ্যতে আরও অনেক স্টেশন নির্মাণের মাধ্যমে ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা হবে প্রিয় বিভার মিরপুর দশ গোলচত্বর দেখছেন মিরপুর দশ গোলচত্বরের সেই বিশাল ফুট ওভার ব্রিজ মূলত আজকে আমাদের টার্গেট ছিল এই মিরপুর দশের বিশাল ফুট ওভার ব্রিজটি আপনাদেরকে দেখানোর কারণ এখন বর্তমান একটি ব্যাপক ক্ষতিগ্রস্ত একটি এলাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর এই মিরপুর দশ নম্বর গোলচত্বরের মেট্রো রেল স্টেশন অনেক দিন যাবৎ কিন্তু বন্ধ ছিল যেটি আপনারা সবাই অবগত আছেন তারপরে অনেক কষ্ট সাধ্যর পরে যদিও সরকার উদ্যোগ নিয়ে দ্রুতই সেটি চালু করতে পেরেছে কিন্তু সেখানে যথেষ্ট ডোনেশন কিন্তু সরকারে দিতে হয়েছে যাহোক আর কি এমনই একটি ক্ষতিগ্রস্ত একটা ফুট ওভার ব্রিজ সেটি হচ্ছে মিরপুর দশ নম্বর ফুট ওভার ব্রিজ আর এই ফুট ওভার ব্রিজ আমরা সম্পূর্ণটা আপনাদের দেখিয়েছি এবং বিভিন্ন পাশ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি কি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফুট ওভার ব্রিজ এখন আপনাদেরকে অবগত হতে আর বাকি নেই মিরপুর দশ গোলচত্বর ঢাকা শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র এই গোলচত্বর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে সম্প্রতি এখানে মেট্রো রেল স্টেশন চালু হওয়ায় যাত্রীদের চাপও আর বেড়েছে এই স্টেশনটি মিরপুরের বাসিন্দাদের জন্য একটি বড় সুবিধা হলেও এর পাশাপাশি কিছু সমস্যাও দেখা দিয়েছে গোলচত্বরের পাশে অবস্থিত ফুট ওভার ব্রিজ গত কয়েক বছরে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্রিজ দিয়ে পথচারী মেট্রো রেল স্টেশন এবং আশপাশের এলাকা যাতায়াত করে কিন্তু ব্রিজটির অবস্থা এত খারাপ যে অনেকেই এটি ব্যবহার করতে ভয় পাচ্ছেন ফুট ওভার ব্রিজের এই দৈন্যদশা যাত্রীদের যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে মিরপুর দশ গোলচত্বর এবং মেট্রো রেল স্টেশনের উন্নয়ন স্বাগত জানালেও ফুট ওভার ব্রিজের দুরবস্থা একেবারে উপেক্ষা করা যাবে না এই ব্রিজটি দ্রুত মেরামত বা নতুন করে নির্মাণ কাজ জরুরি এছাড়াও গোল গোলচত্বরে যানজট নিরসনের আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন মিরপুরের বাসিন্দাদের সুবিধার্থে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা উচিত এই ফুট ওভার ব্রিজ মেরামত করা হোক কারণ এটি তার সৌন্দর্য দাবি করছে হারিয়েছে দশ নম্বর গোলচত্বর ব্যাপক জনপ্রিয় এবং ব্যাপক ব্যস্ত একটি এলাকা মিরপুর দশ আর সেই মিরপুর দশের এত প্রয়োজনীয় একটি গোলচত্বর এত প্রয়োজনীয় একটি ফুট ওভার ব্রিজ এখন একদম নাজুক অবস্থায় সৌন্দর্য হারিয়ে একদম জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে একটি এটি এই ফুট ওভার ব্রিজ বর্তমান যাত্রী সাধারণ ব্যবহার করতে চাচ্ছে না এমন একটি অবস্থা যেমন হয়েছে ভয়ঙ্কর বিপজ্জনক কেউ কেউ ভাবছে উপরে উঠলে যখন তখন এটি ভেঙে পড়ে যেতে পারে এমন কথাটিও শোনা গেছে যার ফলে এই ফুট ওভার ব্রিজ মেরামত করা অতি জরুরি হয়ে হয়ে উঠছে সাধারণ জনগণ আশা করছে সরকার এদিকে দৃষ্টি দিবে এবং অতি দ্রুত এই কাজের পদক্ষেপে অংশ নিবে তারা মিরপুরে ফুট ওভার ব্রিজ ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সম্প্রতি ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ব্রিজটি ব্যাপক ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছে এই ঘটনাটি শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থাপনার ক্ষতি নয় বরং এটি সমাজের একটি বড় সমস্যার প্রতিফলন এই সমস্যাগুলো সমাধান করা উচিত আমাদের খতিয়ে দেখা উচিত কেন এমনটি ঘটছে কেন এমনটি হচ্ছে প্রিয় আর আজকে আমরা মিরপুর দশ নম্বর ফুট ওভার ব্রিজের চতুর্দিক থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখিয়েছি এই জরাজীর্ণ ফুট ওভার ব্রিজ একদম ঠায় দাঁড়িয়ে আছে মানুষ এটি ব্যবহার করতেই নারাজ হয়ে যাচ্ছে মানুষ এটি ব্যবহার করতেই চাচ্ছে না এমনই একটি জনপ্রিয় এমনই একটি গুরুত্বপূর্ণ ফুট ওভার ব্রিজ ছিল মিরপুর দশ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে কথা হবে অনেক